সামনে দুর্গাপুজো, দীপাবলি, তাহলে বন্ধুরা আমাদের তাহলে কি খেতে মন করছে? অনেক রকম তো, এক একদিন এক একটা পুজো এক এক রকম জিনিস। তাই বন্ধুরা আজ আমি আপনাদের কাছে এমন একটা মনে লাগার মতো রেসিপি শেয়ার করবো, মুখে জল আনা, সেটা আমি নামটা বলবো। কিন্তু নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে সকলকে জানাই স্বাগত মানুকি রান্নাঘর থেকে। এবার আমি আপনাদের কাছে মূল বক্তব্য আসছে, আমি যে রেসিপিটি আমি শেয়ার করবো নামটা বলে দিচ্ছি, কুরকুরে নিমকি। তাহলে বন্ধুরা এই কুরকুরে নিমকি ভিডিওটা দেখতে গেলে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, করবেন একটা লাইক। তাহলে বন্ধুরা চলুন আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। নিমকির মধ্যে দেখুন আমি মশলা ছড়িয়ে দিচ্ছি, খেতে একদম দুর্দান্ত বন্ধুরা। দেখুন এরকমভাবে দোকানে বিক্রি হয়। আর কেমন লাগছে, কেমন এনজয় করছেন রেসিপিটা? বন্ধুরা আজ আমি বানাবো খাস্তার নিমকি। দেখুন আমি কী কী নিয়েছি, নিয়েছি 500 গ্রাম ময়দা, আর দেশি ঘি নিয়েছি, কালো জিরা আর লবণ, আর সাথে থাকবে রিফাইন। এইটুকু দিয়ে আমি খাস্তার নিমকি বানাবো। দেখুন ফার্স্ট স্টেপে প্রথমে দেখুন ময়মটা হচ্ছে মেন, সেই হেতু আমি নিয়েছি দেশি ঘিটা। দেশি ঘিটা দেখতে পাচ্ছেন একটু ডলা ডলা বাঁধা আছে, এটা একটুখানি গরম করে নেব। ঘিটা ঠান্ডা হতে হতে এবার আমি দেখুন কি দিচ্ছি, কালো জিরাটা, আন্দাজ মতো 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা দেখুন নিমকির মধ্যে একটুখানি ছিটোফোঁটা চিনি দিলে খুবই টেস্টি হয়, একদম দোকানের মতো মুচমুচে হয়ে যায়, খেতেও ভালো লাগে। আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। মেন হচ্ছে ময়মের পদ্ধতি, ময়মটা ঠিক মতো না দিলে নিমকিটা ভালো হবে না। সেই হেতু দেখুন আমি কীরকমভাবে বানাচ্ছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, ঘিটা একটু বেশি পরিমাণ মতো দিলে খেতেও টেস্টি হবে আর একটু মুচমুচে ভাবটাও হবে। এবারে এটা ভালো করে মিক্স করে নেব, ময়মটা এরকমভাবে দিতে হবে। বন্ধুরা দেখুন ময়মটা একদম মানে কি সুন্দর হয়ে গেছে, সমস্ত একসাথে মিশেও গেছে, জিরা চিনি লবণ একদম ঘি দিয়ে এটা অপূর্ব একদম মানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরমভাবে আপনারা ময়মটা করে নেবেন। এবার জল দিয়ে এটা ধীরে ধীরে মাখব, এটা বেশি জল দেওয়া জল না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আপনারা একদম প্রথমে বেশি জল দেবেন না, বেশি জল দিলে সেটা গিলা হয়ে গেলে নিমকিটা মুচমুচে হবে না। বন্ধুরা দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এরমভাবে মেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা না টাইট আর না ঢিলা, কিন্তু এটা শক্ত করে মাখলেই ভালো, তাহলে নিমকিটা মুচমুচে হবে। এবার আমি গুঁড়াগুলো পাকিয়ে নেব, এটা দুভাগ করে নিলাম, একদম ছোট ছোট করব, বেশি বড় না। বন্ধুরা দেখুন নিমকি 2 তারিখে হয় একটা কুচো নিমকি, এবার ছোট ছোট সেটা আমি প্রথমে কীরকমভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবেন। এবারে দেখুন সমস্ত গোলাগুলো আমি পাকিয়ে নিয়েছি, দেখুন সমস্ত গোলা একই সাইজে। এবার আর একটা আছে এই গোল্লাটা, এটা কি কাজে লাগাবো সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবার নিমকিগুলো আমি বেলে নেব, ফার্স্টটা ঝেলে দিয়েছি, দিয়ে দিলাম কড়াইটা, এবারে দিয়ে দেবো রিফাইন অয়েল। এবারে আমি বেলে নেব, হালকা করে তেল লাগিয়ে নিলাম, একদম মানে নিমকি যত পাতলা করবেন তত খেতে টেস্টি হবে। এবার দেখুন এরকমভাবে নিয়ে নিলাম,
দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো হয়ে গেল। এই এটা আবার বেলে নেব। বাকি সমস্ত নিমকি গুলো বেলে নেব। একই পদ্ধতিতে দেখুন এরম ভাবে এটা মুড়ে নেব। এটা কোনটা একটু চিপিয়ে দেব, এরম ভাবে বেলে নেবেন। তিন দিকে তিনটে টান মারুন, একটা মানে নিমকি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরম ভাবে আপনারা সমস্ত বেলে নেবেন। বন্ধুরা দেখুন সমস্ত নিমকি গুলো আমার বেলা হয়ে গেছে। আপনার পরে থাকলে একটা গুলা সেটাও আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন। দেখুন এবার এগুলোকে দেখুন এরমভাবে একটু কাঁটা দিয়ে কেটে নিতে হবে। এবারে পরে থাকলে এই গুল্লাটা এইটা এরমভাবে বেশ করে একটুখানি গুল্লাটা ভালো করে পাকিয়ে নিলাম। এবার এটা ভেঙে নেব। তেল না দিয়ে বলে এর মধ্যে ঘি দেওয়া আছে, বিনা তেলেও বেলা হয়। দেখুন এটা বেশ অনেকটা চওড়া করে বেলে নিয়েছি, এরমভাবে আপনারা চওড়া করে বেলে নেবেন। এবারে দেখুন আমি একটা নিয়েছি কাঁটা চামচ, যে কোনো এমনি চাকুতে চাকু দ্বারাও হবে। এবারে এইটা এরমভাবে কেটে নেব। এবারে দেখুন এরমভাবে দেখতে পাচ্ছেন এটা একদম না কুচো নিমকি কাটার সাথে সাথে বেরিয়ে আসছে, অপূর্ব লাগছে। দেখতে পাচ্ছেন এটা একদম ত্রিকোণার মতো দেখতে অপূর্ব। এবার ভেজে নেব সমস্ত নিমকিগুলো, ফ্রাই করব। তাহলে কেমন লাগছে রেসিপিটা বন্ধুরা? করবেন একটা লাইক, আর করবেন একটা সাবস্ক্রাইব, আর করবেন কমেন্ট। নিমকিগুলো পাল্টি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা অপূর্ব লাগছে। এরমভাবে আপনারা নিমকিগুলো এপিটোপিট করে ভেজে নেবেন। এরমভাবে আপনারা নিমকিগুলো ফ্রাই করে নেবেন। দেখতে পাচ্ছেন দেখতে এপিটোপির সমতুল্য, মানে দেখুন ফ্রাই হয়ে গেছে। এবারে নিমকিগুলো আমি ছেঁকে নেব। তেলগুলো এরকমভাবে একটু ঝারিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম মানে বাকি নিমকিগুলো ভেজে নেব। বাকি নিমকিগুলো ছেঁকে নিচ্ছি। এবারে ছোট নিমকিগুলো ভেজে নেব। দেখুন কড়াই এরমভাবে দিলে আপনি ছেড়ে যাবে। নিমকিগুলো একটু বেশ করে ভেজে নেব। সমস্ত নিমকিগুলো জয়েন্ট ছেড়েও গেছে, এবারে এগুলো ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন একদম আওয়াজ হচ্ছে। সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি নিমকিগুলো কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই দেখুন একদম নিমকিগুলো ভেঙে যাচ্ছে। বন্ধুরা দেখুন এর যে টেস্টি আমি আর সামলাতে পারছি না, আমি খেতে খেতে কথা বলছি কিন্তু আর একটাও খাচ্ছি আমি। কেমন লাগলো রেসিপিটা? আপনারা একবার বাড়িতে ট্রাই করুন না। বন্ধুরা দুই তারিখে আমি দুরকমভাবে নিমকি আমি বানিয়ে দেখালাম। বন্ধুরা আমি খেতে খেতে কথা বলছি, আমি আর লোভ আর সামলাতে পারছি না। বন্ধুরা কি বলবো, অপূর্ব স্বাদ। আপনারা প্লিজ প্লিজ আমাকে ঘরে ট্রাই করুন না। দেখুন একটা কুচো নিমকিটা তো অপূর্বও লাগছে, আর দুটোতে একই রকম আমি মানে ময়ন করেছি, একই মানে টেস্টি। তাহলে বন্ধুরা ঘরে একদম সামনে দীপাবলি, আবার দুর্গা পুজো আসছে, আপনারা প্লিজ প্লিজ ঘরে একবার ট্রাই। বন্ধুরা দেখুন আমি যে জমজমাটি রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখালাম, প্লিজ প্লিজ একবার ঘরে ট্রাই করুন। তাহলে এটা পুজো একটা মানে মনে লাগার মতো স্পেশাল রেসিপি, এটা সবারই সাথে জমে যাওয়া রেসিপি, চায়ের সাথে। তাহলে
আমাকে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, আপনারা করবেন একটা লাইক কমেন্ট কিন্তু। আমি তাহলে আপনাদের জানাই, টাটা।